স্লাইড টু পিডিএফ তৈরি করতে হয়। অনেকগুলো স্লাইড আছে, সেগুলোকে আমি কীভাবে পিডিএফে রূপান্তর করবো, পিডিএফে ফাইল এক্সটেনশন করবো, সেই ব্যাপারটা আমরা এখন দেখবো। তার জন্য কী করতে হবে, অবভিয়াসলি আমাদের পাওয়ার পয়েন্টে আসতে হবে। আমার স্লাইডের টোটাল তিনটা হচ্ছে স্লাইড আছে আমার প্রেজেন্টেশনে, তাই না? তিনটা স্লাইড আমি দেখতে পাচ্ছি। এখন এই তিনটা স্লাইড আমার অনেক গুরুত্বপূর্ণ, আমার এটাকে পিডিএফে রূপান্তর করতে হবে। তার জন্য কী করবো, না জানা লোক আছে তোমাদের মধ্যে? তাহলে কি দরকার আছে ব্যাপারটা? তাহলে আমি কি করবো এখন, পিডিএফ তৈরি করবো, তাই না? পিডিএফ তৈরি করার জন্য কোথায় আসবো আমরা? ফাইল আসবো, ফাইলতে কোথায়? সেভাস। কারণ হচ্ছে এই ফাইলটাকে অন্য একটা এক্সটেনশনে আমাকে সেভ করতে হবে না, যখনই অন্য এক্সটেনশনে সেভ করতে যাব তখনই সেভাস করতে হবে, সেভ হবে না। কালকে একটা কথা বলছিলাম না, কবে যেন বললাম, সেভ আর সেভেজের মধ্যে বিস্তর পার্থক্য আছে, আজকে বলছিলাম সকালে, ঠিক আছে? এই জন্য আমাকে কী করতে হবে, শুধুমাত্র সেভ দিলে কিন্তু হবে না, আমাকে কী করতে হবে, সেভ অ্যাজ করতে হবে। তাহলে সেভ অ্যাজে ক্লিক করি, এরপরে আমি পাঁচ লোকেশন ডেস্টিনেশন একই শব্দ তিনটা চুজ করতে হবে, তাই না? ডেস্কটপ সিলেক্ট করলাম, কিন্তু সেভ অ্যাজের টাইপ আমাকে চেঞ্জ করতে হবে, কী করতে হবে, পিডিএফ। এখন সবাই হাত উঁচু করবো, আমি তো সাত ব্যবহার করি, আমার তো পিডিএফ নাই, তাই না? অফিসে যদি এমএস অফিস 2007 ভার্সন ব্যবহার করো তাহলে কিন্তু পিডিএফ অপশনটা থাকবে না। তার জন্য কী করতে হবে, একটা অ্যাডিন্স ইউজ করতে হয় এক্সট্রা, ওইটা ইনস্টল দিয়ে তারপরে এই অপশনটা পাবো, আদারওয়াইজ পাবো না। তবে এখন মনে হয় 7 ওইভাবে নাই, সবগুলো 10-এর উপরে, তাই না? 10-এর উপরে হলে পিডিএফ পেয়ে যাবো অটোমেটিকলি। সিলেক্ট করো, সেভ করো, তাহলে পিডিএফটা পাবলিশিং হইতে বা এক্সপোর্ট হইতে একটু টাইম নেয়। এরপরে দেখো আমার পিডিএফটা হয়ে গেছে, এই যে এটা হচ্ছে তোমার ফায়ারফক্সের মাধ্যমে ওপেন হওয়ার জন্য, বা ওপেন করবো দেখে হয়েছে। এটা আমি চেঞ্জ করতে পারি, দেখো প্রোপার্টিস এসে চেঞ্জ, কিসের মাধ্যমে আমি রান করবো, ধরো মাইক্রোসফট অ্যাস ব্রাউজারের মাধ্যমে, তাহলে অ্যাস করে দিলে এখন অ্যাস এর মাধ্যমে এটা কী হবে, আমার কম্পিউটার থেকে পিডিএফটা রান হবে। অর্থাৎ এটা ওপেনের সিস্টেমটা অনেকভাবেই করা যায়। তাহলে আমার কী হলো, একটা পূর্ণাঙ্গ পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে না? তাহলে পিডিএফ পারবো সবাই? যারা যারা পারতাম না পারবো? এ হচ্ছে পিডিএফ তৈরির সিস্টেম। পরবর্তীতে আসো, কোনো স্লাইডকে পিকচারে সেভ করা ব্যাপারটা আমরা জানি, একটা স্লাইডকে আমি চাচ্ছি পিকচারে সেভ করব। এই যে আমার স্লাইড আছে না, এই প্রথম স্লাইডটাকে আমি চাচ্ছি কী করার জন্য, পিকচারে সেভ করার জন্য, একটা স্লাইড। তাহলে পারবো আমরা, কজন পারি কোনো স্লাইডকে পিকচারে সেভ করা? জেপিজি, জেইপিজি, পিএনজি, গিফ, বিভিন্ন ফরম্যাটের হতে পারে, ডাউন দেখছো, অল্প সংখ্যক লোক। তাহলে যারা পারো না শিখে নাও, এই স্লাইডকে যদি পিকচারে কনভার্ট করতে যায় অথবা পিকচার তৈরি করতে যায় তাহলে কী করতে হবে, ফাইল থেকে সেভ আস করতে হবে। পাঁচ লোকেশন ডেস্টিনেশন দেওয়ার পরে এইখানে আমরা কাজ করবো, সেটা হলো অনেকগুলো ফরম্যাট আছে। প্রথম ফরম্যাট হচ্ছে আমরা পাবো জেপিজি, এরপরে পিএনজি, আর একটা বিট ম্যাপ আছে, বিএমপি ফরম্যাট আছে, বাট আমরা ইউজ করবো হলো পিএনজি ফরম্যাটটা। কেন? পিএনজিটা হাই রেজুলেশন কাভারেজ করবে, ঠিক আছে? একটা নর্মাল জেপিজি পিকচার যতটুকু রেজুলেশন নিবে তার চাইতে দ্বিগুণ রেজুলেশন নিবে পিএনজি ফরম্যাটগুলো, তার জন্য আমরা পিএনজি ফরম্যাটটা চুজ করব। এরপর আমরা যদি সেভ করি একটা ডায়লগ বক্স প্রদর্শন হবে, দেখো লেখা আছে এভরি স্লাইড, মানে প্রত্যেকটা স্লাইড কি পিকচারে নিব নাকি কারেন্ট স্লাইড নিব, অর্থাৎ যে স্লাইড আমার এখন অপেন অবস্থা সেই স্লাইডটা নিব। তাহলে আমি কারেন্ট স্লাইড করি, আর যদি এভরি স্লাইড করি তাহলে একটা ফোল্ডারের মধ্যে সবগুলো স্লাইড পিকচার আকারে সেভ হয়ে যাবে। দেখো কারেন্ট স্লাইড করলাম, এরপরে ব্যাক করি আমি, দেখো এই যে আমার একটা ডেস্কটপে পিকচার তৈরি হয়ে গেছে, দেখো এটা কিন্তু একটা পিকচার আমার ফরম্যাটে সেভ হয়ে গেছে একটা স্লাইড থেকে, দেখো এখন কি এটা পিকচার হয়ে গেছে না আমার? জুম করতে পারতেছি, সব কিছু করতে পারতেছি। তাহলে স্লাইড থেকে পিকচার তৈরি করা আমার দরকার হতে পারে, যখন দরকার হবে এইভাবে আমরা পিকচার তৈরি করে নেবে। তাহলে এইভাবে তো জেপিজিও আমরা পারবো, একই সিস্টেম, শুধু জেপিজি সিলেক্ট করে দিলে জেপিজি হয়ে যাবে। বুঝতে পারছি সবাই? এরপর হচ্ছে স্লাইডের মধ্যে ওয়াটারমার্ক দেয়া, একটা স্লাইডের মধ্যে ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক কোনটা, জল ছাপ, তাই না? পারি আমরা সবাই স্লাইডের মধ্যে জল ছাপ দিতে পারি?
ঠিক আছে, একবারে সিম্পল আসে তৈরি করে দেখাই তোমাদেরকে। এই যে ওয়েলকামটা আছে না, এটাকে আমি ওয়াটারমার্ক হিসেবে সেভ করব, অর্থাৎ ওয়াটারমার্কটা আমি সেট করব আমার এই স্লাইডটার ভিতরে। ওয়াটারমার্ক অপশন এখনকার ইয়েগুলোতে পাবা, লেটেস্ট ভার্সনগুলোতে দরকার নাই, আমি বানাই দিই তোমাকে। কীভাবে বানাবো দেখো, এই ওয়েলকামটাকে আমি ওয়াটারমার্কে সেট করব। তার জন্য আমি কি করব, ইনসার্টে এখন আমার অবস্থান আছে, তাহলে আমি শেপসের মধ্যে আসব। সিম্পল একটা রেক্টেঙ্গুলার শেপ একেবারে কর্নার থেকে ধরে নিচ কর্নার পর্যন্ত ড্র্যাগ করব, তাহলে কি পিকচার একটা শেপ চলে আসছে না। ফরমেটিং আসো, আউটলাইনটা নো করে দাও, এইবারে শেপ কালার আসো, আমার কোন কালারটা ছিল এই কালারটা নেওয়া ছিল। এখন কিন্তু লেখাটা আমার ডিসপ্লে হচ্ছে না, হচ্ছে আমি কি চাচ্ছি ওয়াটারমার্ক করার জন্য না, কিন্তু লেখা তো গায়েব হয়ে গেছে। তাহলে এখনই কাজটা করতে হবে, দেখো রাইট ক্লিক শেপের উপরে ফরমেট শেপে আসব, তাহলে এরকম একটা ফরমেট শেপ নামের ছোট্ট উইন্ডো ডিসপ্লে হয়। এখান থেকে ট্রান্সপারেন্সি লেভেলটা যদি আমরা একটু কমায় দেই, ব্যাস কাজ হয়ে গেছে, এতে কাস্টম ওয়াটারমার্ক তৈরি হয়ে গেছে। পারলাম সবাই? এখন এর মধ্যে কি আরও শেপ নিয়ে কাজ করা যাবে না? দেখো টেক্সট একটা শেপ আমি নিলাম, সরি, প্রত্যেকটা পেজে নিবা, প্রত্যেকটা পেজে নিতে গেলে কাজ অন্য আছে, নেওয়া যাবে। তাহলে দেখো লেখাটা আমার কি এখন পেজের স্লাইডের উপরে ডিসপ্লে হচ্ছে না, এই লেখাটাকে স্লাইডের উপরে ডিসপ্লে হচ্ছে না, কালার চেঞ্জ করে দেই, হোয়াইট করে দেই। দেখো এই ওয়েলকামের উপরে লেখাটা আমি দিলাম, দেখো দেখো, তাহলে আমার ওয়াটারমার্কও থাকলো উপরে, কিন্তু লেখাটাও আমার সুন্দরভাবে দেখো আমার ডিসপ্লে হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা আগের ওয়েলকামটাতে অ্যানিমেশন দেওয়া ছিল না, ওই জন্য শো করতেছে না, সমস্যা তো একটা না অনেকগুলা, তাহলে ওইটা বাদ দিই আমি। এখানে ক্লিক করার পরে অ্যানিমেশন ক্লিক করব, কোনো স্লাইড থেকে কোনো শেপ থেকে যদি অ্যানিমেশন ট্রান্সিশন বাদ দিতে যায় তাহলে এই টেকনিক অ্যাপ্লাই করবা, সিলেক্ট করবা, এরপরে অ্যানিমেশন আসবা, অ্যানিমেশন প্যান বা প্যানেল ওপেন করতে হবে, এরপরে দেখো টেক্সট বক্সের উপরে অ্যাপ্লাই করা আছে, এখান থেকে রিমুভ, এখন রিমুভ হয়ে গেছে আমার। এখন যদি আমি এটাকে ভিউ করি তাহলে কি হবে, দেখো পিছনে ওয়েলকাম, সামনে লেখা যেটা ছিল হয়ে গেছে, কাস্টম ওয়াটারমার্ক তৈরি হয়ে গেছে। পারবো সবাই? সহজ না? এখন এই যে ওয়াটারমার্কটা আমার যদি 100টা স্লাইড থাকে তাহলে কি আমার 100টা স্লাইডে দিতে হবে না? তাহলে 100টা স্লাইডে আমি কিভাবে দেব? হ্যাঁ কন্ট্রোল ডি যদি আমি দেই তাহলে ওটাও হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার তো এখানে লেখা চোখা আছে, কন্ট্রোল ডি দিলে তো তখন হবে না, আগে তৈরি করা আছে, তখন কীভাবে সেট করব? তখন সেট করার জন্য আমার এটা হচ্ছে একেবারে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এটাকে আমরা কনভার্ট করে নিব পিকচার আকারে। দেখো সেবাস থেকে আমরা পিকচারে তৈরি করে নিব, অবশ্যই পিএনজি ফরম্যাটটা চুজ করব আমরা হাই রেজুলেশনের জন্য। এই নামে একটা পিকচার আমার অলরেডি তৈরি করা আছে, নতুন নাম দিই আমি। হ্যাঁ স্লাইড মাস্টার আছে তোমাদের, আমি দেখাবো, আছে স্লাইড মাস্টার। তাহলে কি হলো, আমার এই পুরো স্লাইডটাকে আমার এখন পিকচারে কনভার্ট হয়ে গেছে না, পিকচার তৈরি হয়ে গেছে না। এখন কি এই পিকচারটা আমরা সব জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবো না? আমি এই পিকচারটা পাওয়ার পয়েন্টও ব্যবহার করতে পারবো, ওয়ার্ড এক্সেল যেখানে খুশি, আমি চাইলে চাইলে অনলাইনে থ্রো করতে পারবো এই পিকচার, ঠিক আছে? এখন আমি যদি নতুন একটা প্রেজেন্টেশন নেই পাওয়ার পয়েন্টের, দেখো ব্ল্যাঙ্ক একবারে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটা প্রেজেন্টেশন নিলাম, এখানে অনেকগুলো স্লাইড আমার তৈরি করা আছে, ঠিক আছে? এখন এই স্লাইডের ব্যাকগ্রাউন্ডে যদি আমি পিকচারটা সেট করে দিই তাহলে কি ওয়াটারমার্কটা সেট হবে না? সেট হবে না। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা কাস্টমাইজেশন কোথায় পাবো আমরা? যে কোনো এক জায়গায় রাইট ক্লিক দিতে হবে না, আউটের আউট রাইট ক্লিক দিলে হবে, দেখছো? দেখো ভিতরে ক্লিক করলে হবে, বাইরে ক্লিক করলে হবে, সমস্যা নেই। এরপর আমরা কি করব, ফরমেট ব্যাকগ্রাউন্ডে আসার পরে দেখো আমার এখানে আছে পিকচার আর টেক্সচার ফিল, এখানে আসার পরে ইনসার্ট ফর্ম আছে, অর্থাৎ হলো আমাকে একটা ফাইল ইনসার্ট করতে বলা হচ্ছে এখানে। এখানে ক্লিক দেওয়ার পরে কি কম্পিউটারের ব্রাউজার অপশন চলে আসছে না? তাহলে ডেস্কটপে পিকচারটা রাখা আছে না আমার, আমি কি এখান থেকে পিকচারটা যদি সিলেক্ট করে দিই হবে না? দেখো ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে কি হয়েছে, এখানে রিসেট ব্যাকগ্রাউন্ড, ক্লোজ ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে অ্যাপ্লাই টু অল, অ্যাপ্লাই টু অল দিলে কি সবগুলোতে অ্যাপ্লাই হবে না?
আর রিসেট করলে কি আগের অবস্থা ফেরত যাব, তাই তো? তাহলে রিসেট টুয়াল করে দেই। তাহলে কি হলো এখন, আমার কি ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে? এই কাজটা সহজে করা যাবে স্লাইড মাস্টার তৈরি করার সময়। স্লাইড মাস্টার তোমাদের পরে আসতেছে। স্লাইড মাস্টার অনেক গুরুত্বপূর্ণ এবং মজাদার একটা প্রোগ্রাম, ঠিক আছে, বা অপশন। তাহলে কি আমরা এই ব্যাকগ্রাউন্ডটা শিখলাম? সবাই এই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবা? অর্থাৎ আমাদের ওয়াটারমার্ক বা জলছাপ সহ আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে যাই তাহলে পারবো সবাই? বুঝছো?